তো আজকে যাচ্ছি না আমরা শপিং করতে। আমি কিন্তু পূজোর এক মাস আগেই শপিংটা সেরে ফেলতে চাইছি, কেন বলো তো? এখন যত সময় যাবে তত দোকানে বেশি ভিড় হবে, আর মামামকে নিয়ে দুজনেই থাকি, এই জন্য ভাবছি যে আগে আগেই শপিংটা সেরে ফেলি। আর আজকে হচ্ছে শনিবার, আর রবিবার প্ল্যান করিনি, কেন রবিবার হচ্ছে ছুটির দিন, বেশি সবাই আসবে, যে কারণে বেশি ভিড়ভাড়টা হবে, যে কারণে আমরা প্ল্যান করেছি যে শনিবারে যাব। তো যাই হোক, আজকে আমরা শনিবারে যাচ্ছি শপিং করতে। তো সকালবেলা খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করে 9:30-10টার মধ্যে বেরিয়ে পড়েছি। তো এই যে যাচ্ছি, দেখো প্রচণ্ড গরম রোদের মধ্যে, মানে আমি ভীষণ টেনশনে ছিলাম, কেননা ইচ্ছে আছে বাড়ি মোটামুটি সবার জন্য শপিং করব, তো বেশ কয়েকটা শাড়ি নেব, এই জন্য খুব টেনশনে ছিলাম যে কিনতে পারবো কি পারবো না, মানে এরকম একটা। আর দেখো এইদিকে কিন্তু আমার মামামকে নতুন জামা পরিয়ে দিয়েছি, এটা পুজো উপলক্ষে নেওয়া হয়েছিল, তো আজকে আমি পরিয়ে দিয়েছি আর কি, ভাবলাম যে এটাই পরিয়ে নিয়ে যাই। তো বেশ ভালো লাগছিল ড্রেসটা পরার পর। আর এগুলো তো তোমাদেরকে আমি আগেই শেয়ার করেছিলাম, এগুলো সব অনলাইনে নিয়ে আর কি। এবার মামামের ড্রেস বেশিরভাগটাই মানে 12টার মতো শুধু অনলাইনেই অর্ডার দেওয়া হয়েছে, তো এলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তিনটে এসছে আর বাদবাকি এখনও আসেনি, যখন আসবে তোমাদেরকে দেখাবো। তো এই যে পলতা স্টেশনে এসে বসে আছি, ট্রেনের ওয়েট করছি। আর সত্যি বলবো, সত্যি বলতে মনে মনে ভীষণ টেনশনে ছিলাম, একদম সত্যি কথা যেটা, কেন বেশ কয়েকটা শাড়ি নেওয়ার কথা। এবার আমি ভাবছিলাম যে সব পছন্দসই হবে কি না, তারপর দেখবে সবার জন্য কিনতে গেলে না তখন মনে হয় তার কি পছন্দ হবে, তার পছন্দটা কেমন হবে, মানে এইরকম একটা কাজ করে। আর আমি সত্যি বলতে কেনাকাটা একদম করতে পারি নাই, মানে পারি না। আর তোমাদের দাদা ভাইও তাই, ও পারে না, ও কিছু বোঝে না, আমিও কিছু, তো দুজনে মিলে যাচ্ছি, জানি না কি করব। তো কি কিনবো না কিনবো সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখো এই যে আমরা কাঁচরাপাড়া নেমে পড়েছি, এখন হেঁটে যাব একদম কাছে যে দোকানটা ওখানেই যাব, মানে বিমল শাড়ি সেন্টার যেটা ওখানেই যাব, দূরে আর যাব না। তো এমনি ওখান থেকেই আমাদের শপিং বেশিরভাগটাই করা হয়, ওই দোকান থেকে, মানে একবার এসছে এখানে। আর মাঝখানে তো প্রেগনেন্সির সময় চলছিল, মামাম ছোট ছিল, তারপর সব মিলিয়ে মানে মাঝখানে 2 বছর আর কি পুজোর শপিং করা হয়নি সেইভাবে। তো যাই হোক, এই যে আবার এলাম। আর আমার বিয়ের শপিংটাও কিন্তু এখান থেকেই হয়েছিল, মানে বিয়ের শপিং বলতে মানে আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে শপিংটা হয়েছিল সেটা এখান থেকে করেছিল। আর আমার মানে বাপের বাড়ির শপিংটা হয়েছিল আদি মোহিনীমোহন থেকে। তো চলো এবার ভেতরে যাই, কি শাড়ি আছে না কি করছে চলো দেখতে থাকি। তো আমি এখানে দাঁড়িয়ে পড়েছি, ঢোকার সঙ্গে সঙ্গেই ওই দাদাটা আর কি বললেন যে বলুন, তো আমি গিয়ে বললাম যে এরকম শাড়ি দেখব। তো ফার্স্ট হচ্ছে শাশুড়ি মায়েদের জন্য, মানে কাকিমা মা, মানে ভাবলাম মায়েদের জন্য আগে সেরে ফেলি, তারপর ননদ সবার জন্য দেখব। তো দেখো এই যে আমরা শাড়ি দেখছি, এই শাড়িটা বেশ পছন্দ হয়েছিল, তো দেখি আরও 2-1টা কি দেখায় আর কি, সব মিলিয়ে ঝুলিয়ে পছন্দ করে কিনবো। আর এখানে আমার মামামকে একটা টুল দিয়েছে বসানোর জন্য, তো এখানেও বসিয়ে রেখেছি ওকে, আর আমি বিন্দাস মানে এক জায়গায় দাঁড়িয়ে, আমি এই কাউন্টারে দাঁড়িয়েই আমি সব শপিং করে ফেলেছি, মানে আমার আর মানে এখানে ওখানে ঘোরা লাগেনি, একটা জায়গা থেকেই সবার জন্য নিয়ে নিয়েছি এই আর কি। আর মামামও কোনো বিরক্ত করেনি, মানে ও কোনো কান্নাকাটি বলো কোনো অসুবিধা কিচ্ছু না, একদম চুপচাপ দক্ষিণ মেয়ে হয়ে ওখানে বসেছিল, ও শাড়ি দেখছিল, তো আমি তো প্রচুর শাড়ি দেখে নিয়েছি। আর তোমাদের দাদাভাই পাশ থেকে একটু ফোন মানে ক্যামেরা করছে, আবার মানে দাঁড়িয়েছিল ও আর কি, ও দেখছিল, ডিসিশন দিচ্ছিল কি করব না কি করব। তো এই দুজনে মিলে ঝুলে আর কি কিনছিলাম। তো দেখো কত শাড়ি দেখাচ্ছে, তো দেখতে থাকি চলো কি কি দেখায়। আর তো দেখো ফার্স্ট না মানে মায়েদের জন্যই শাড়ি চুজ করতে একটু আমার অসুবিধা হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না আসলে কি রকম নেব, কি ধরনের নিলে ওনাদের ভালো লাগবে, মানে সত্যি বলতে এটাই পছন্দ করতে পারছিলাম না।
তো এই যে ওপরে দুটো দেখতে পাচ্ছো, এই দুটো শাড়িও বেশ ভালো লাগছিল। তো এই যে দেখাচ্ছিল মানে শাশুড়ি মায়েদের জন্য নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি দেখছি আমার ননদদের জন্য। তো দেখাচ্ছিল বিভিন্ন ধরনের, এই যে আমার সামনে রয়েছে, মানে আমার না এত হেজি কাজ আমার একদম পছন্দ হয় না, কেন জানি না, আমার সবার তো পছন্দ এক না, তো আমার এই যে মানে ভাল লাগে না, আমার ছোট ছোট প্রিন্টের মধ্যে ছোট ছোট ডিস মানে ছাপা শাড়ি ছাপা বলছি কেন, মানে যাই হোক ছোট ছোট প্রিন্ট থাকবে। আমি কোনো সত্যি বলতে আমার শাড়ি সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, আমি একদমই বোকা শাড়ি সম্বন্ধে, আমি কিছুই মানে বুঝতে পারি না কি শাড়ি কি নাম বা কোনটা কেমন হবে। তো দেখো এই যে হচ্ছে আমার বরের আর কি কলিকের ওয়াইফ, তো এই যে হচ্ছে দাদা ভাই, পাশে একটু দেখা গেল, আর ওই যে হচ্ছে দিদিভাই। দিদিভাইয়ের সঙ্গে আমার ফার্স্ট দেখা হলো, দাদাভাইয়ের সঙ্গে আগে দেখা হয়েছে, তবে দিদিভাইয়ের সঙ্গে ফার্স্ট মানে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো, ভীষণ মিশুকে দিদিভাই, মানে বেশ অনেক ভালো লাগলো এই ফার্স্ট টাইম দেখা। তারপর মাম্মামকে কত আদর করেছে, মাম্মামের জন্য কত চকলেট বিস্কিট কত কী কিনে পাঠিয়েছে, তো অনেক অনেক ভালো লেগেছে। তো একটা মানে কথা বলি, সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কলিগ মানে তোমাদের দাদাভাইয়ের যত কলিগ বা বন্ধু আছে, মানে সবার ওয়াইফের সঙ্গে এত ভালো বন্ডিং হয়ে যায়, আমি বলি তোমাদের দাদাভাইকে সত্যি মানে এত ভালো সবাই, মানে একবার দেখাতেই মনে হয় কত মিস মানে কত দিনের চেনা পরিচয় এরকম একটা, কতটা দেখো আদর করছে। আর মামামকে যে বিস্কিট চকলেট সব কিনে দিয়েছে, মামামও দেখো কি সুন্দর চলে গেছে, যদিও আমার মামাম খুব মিশুকে। তো আমরাও এখন একটু ফটো তুলছি, শাড়ি কেনার পাশাপাশি একটু ফটো তুলে নিলাম। আর এই দিদিভাইটাও এখানেই এসেছিল শাড়ি নিতে দিদিভাইয়ের জন্য পুজো উপলক্ষে। তো এখন আমাদের দেখো এই যে শাড়িগুলো চুজ করেছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, এখন হচ্ছে তোমার বিল করা হবে, দিয়ে তারপর বাড়ির দিকে যাব। আর হ্যাঁ, তার আগে একটু যাব মাম্মার জন্য একটা বার্থডে ড্রেস নেব, যেহেতু মাম্মার 27 সেপ্টেম্বর জন্মদিন। তো এখানেই দেখলাম ওপরে এসে ওনারা বলছিল যে ওপরে এখন বেবিদের জামা রেখেছি, কুর্তি সব কিছু আছে, তো এই জন্য আমি ভাবছিলাম যে আমি একটা কুর্তি টুর্তি নেবো নাকি, এই জন্য এসেছিলাম ড্রেস নেওয়ার জন্য আর কি। তো তারপর দেখলাম যে বাহ খুব সুন্দর সুন্দর বারবি ড্রেস যেগুলো আর কি, এই যে দেখতে পাচ্ছ এগুলো রয়েছে। তো আমি ভাবলাম চলো মাম্মার জন্য তাহলে এখান থেকেই জন্মদিনের জামাটা নিয়ে যাই। এমনি আমার প্ল্যান ছিল মাম্মার জন্য একটা এরকম বারবি ড্রেস কিনবো, আর আমি ওটাই ভাবছিলাম যে ব্যারাকপুর কোথায় পাবো, বা বলতা তো নেই বোধ হয়, সেইভাবে ভালো ছিল না হয়তো মানে পেতাম না। তো দেখো জামা, এই জামাটা চুজ করেছি মাম্মার জন্য, তো একটু মানে পরিয়ে আর কি দেখছিলাম ঠিকঠাক হয় কি না। তো জামাটা কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এখানে একটু তোমাদেরকে দেখালাম, বাড়িতে গিয়ে সুন্দর করে দেখাবো। তো এই যে আমরা এখন দোকান থেকে বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে বাড়ির দিকে যাব। তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে বলছে আর কিছু নেবে বা আর কোনো দোকানে যাবে, আমি বলছি না গো আর কোথাও যাব না, আমি পুরো হাঁপিয়ে গেছি, এখন আমি বাড়িতে যাব অন্য কোনো দিন, এখনও তো এক মাস আর কি দেরি আছে, মেইন বাজারটা তো হয়ে গেল, এরপর সময় করে একদিন ঠিক আসা যাবে, কিন্তু এখন আমি কোথাও যাব না। আর আমার মাম্মাম এখন ওই যে চশমা দেখছো, চশমা সামনে ওই চশমা দেখে নেবে জন্য বায়না করছে, কিন্তু ওখানে বেবিদের চশমা দেখলাম না দূর থেকে, এই জন্য আর গেলাম না, এই জন্য দেখো রেগে আছে কান্না করছে কেন ওকে চশমা দেওয়া হলো না। ফুল ডজন
তো দূর থেকে আর কি যাচ্ছিলাম, দিয়ে আমার চোখে বাঁধলো ওই দোকানটা। তো এখানে ঢুকলাম, দিয়ে ভাবলাম মামার জন্য কিছু নেই। তো এখান থেকে যেটা মানে বেশি চোখে বাঁধলো সেটা হচ্ছে ওই বিগ সাইজের, মানে বড় সাইজের যে ডলটা ছিল ওটা, তো ওটাই নিলাম মামার জন্য। অনেক বড়, মানে পুরো আমার হাইটের এত বড় একটা ডল। তো তোমাদের দাদাভাইয়েরও পছন্দ হয়ে গেল, আমারও ভালো লাগলো, তো আমি ভাবলাম চলো নিয়ে যাই। আর আমার মামা কি পছন্দ করেছে জানো তো, স্পাইডারম্যান। এত ডলের মধ্যে, এত সব কিছুর মধ্যে ওর চোখ বেঁধেছে, মানে চোখ পড়েছে স্পাইডারম্যানটা, ওইটাই নেবে। আমি বলছি মামা এটা নিতে হবে না, অন্য একটা আর কি মানে বেবি গার্ল আর কি পুতুল সেটা দিচ্ছিলাম। দিয়ে বলছে না না ওটা না এটা। তারপর ওর বাবা স্পাইডারম্যানটা আবার নিয়ে নিল ওর জন্য। তো ভীষণ খুশি হয়েছে। আর বাড়িতে এসে যখন মানে ওই পুতুলটা আমি বিছানায় রেখেছি, আমার মাম্মাম কি করবে বুঝতে পারছে না আনন্দে। তবে অনেকটা বড়, সবসময় হয়তো ওকে আর কি খেলতে দেওয়া যাবে না, কেন এতটা বড় নোংরা হলে কিন্তু মানে ধোয়া যাবে না, পরিষ্কার করা যাবে না। তো এই জন্য হ্যাঁ মাঝে মাঝে খেলবে, মাঝে মাঝে তুলে রাখবে, এরকমটাই করবো। তো এখন ওই যে দেখো স্টেশন থেকে মানে জল ছিল না, আসলে গরম, তো গরমে এত জল তেষ্টা পাচ্ছিলো, এত জল খাওয়া হয়েছে। তো এখান থেকে আবার আরেকটা বোতল জল নেওয়া হলো, আমার একটা ঠান্ডা জল জলের বোতল নিতে। তো এখানে আবার মাম্মাম ওখানে গিয়ে বায়না করেছে ফ্রুটি, ফ্রুটি খাবে। তো বাড়িতে এসে মানে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা আবার তোমাদের সামনে এলাম। তো এখন হচ্ছে আমি রান্না করছি দই চিকেন। তো সুরাজ এসছে আজকে আমাদের বাড়িতে, একটু আগেই এলো, সেখানে ইয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন আটটা বাজবে, রাত আটটা বাজে তাই না, আটটা বেজে গেছে। তো এটা এখন রান্না হবে, যে সুরাজ এসছে বলে চিকেন আনতে বললাম, তো ওই জন্য চিকেনটা করছি দই চিকেন। তো এই চলো রান্নাটা করে নিই।